যে গরম পড়ছে বাইরের থেকে রুমের ভিতরে বেশি গরম। বাইরে যদি 35 ডিগ্রি হয়, রুমের ভিতরে 40 ডিগ্রি গরম। রুমে তো থাকাই যায় না, যে পরিমাণে গরম পড়ছে। তো যাদের বিল্ডিং ঘর, যারা বিল্ডিং ঘরে থাকেন, তারা দেখেন এইভাবে ছাদের উপরে পানি দিয়ে রাখবেন সারাদিন। সারাদিন যদি এভাবে ছাদের উপরে পানি দিয়ে রাখেন, তাহলে আপনাদের রুম কিছুটা হলেও ঠান্ডা থাকবে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যারা বিল্ডিং ঘরে থাকেন তারা এভাবে একটা ট্রাই করে দেখতে পারেন। ছাদের উপরে যদি এভাবে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের রুমটা শীতল থাকবে। কারণ যে গরম পড়ছে, যে রোদ, এটা মনে করেন রোদের তাপমাত্রা বিল্ডিং একদম মনে করেন হিট হয়ে যায় গরমে। আর যদি আপনারা পানি দিয়ে রাখেন, তাহলে আপনারা দেখবেন যে বিল্ডিংটা তেরকম একটু শীতল শীতল ভাব থাকবে, কারণ রোদরে পানিটা শুষে নেবে, তখন বিল্ডিংটা গরম হবে না। তো এই জন্য আমি এই পদ্ধতিটা করেছি। এখন এভাবে পানি রাখলে আমার রুমটা কিছুটা হলেও একটু ঠান্ডা থাকে, ততটা গরম লাগে না। এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদটা ভিজিয়ে রাখবেন সবসময়, প্রতিদিন। যে কারণ বাংলাদেশ যে পরিমাণে গরম পড়ছে, তার থেকে বাঁচার এই একমাত্র উপায়। কারণ গরিব সবার রুমে তো আর এসি নাই, সবাই তো আর টাকা পয়সাওয়ালা মানুষ না, বোঝেন নাই? আমাদের মতো গরিব মানুষের জন্য এটাই একটা সিস্টেম। তো যারা টপ ফ্লোরে থাকেন, যারা উপরের থাকেন, তারা সবসময় ছাদে পানি দিয়ে রাখবেন।